দুইটা কথা মনে রাখবেন বিশ্বকাপের সিজনে ট্রফি অ্যাপে খেলা দেখবেন কোন কোন রিজনে ট্রফি অ্যাপে খেলা দেখব কেন আমি তো এখন টিভিতেই খেলা দেখি না আবার বিশ্বকাপ খেলা সিরিয়াসলি মানে বাঙালির খেলা তো বিশেষ করে দেখি না কেননা ওই যে দুইটা কথা আমার খুব ভালোভাবে মনে আছে নেদারল্যান্ডের লগে জাতাটা আর এইবারে সব থেকে হারাময় টিম যেটা ইংল্যান্ড তার সাথে জাতাটা খাইছে বাঙালি তার কারণে আর কি ট্রফি তো দূরের কথা টিভি তো খেলা দেখবো না এতটা সময় ওয়েস্ট করার দরকার নাই তার থেকে ভালো তোমাদের জন্য ভিডিও বানাই মিয়া খলিফার কিছু কষ্টের নাটক দেখছিলাম হাই রে চিল্লানি কার কয় ভাই যা বুঝতে পারলাম মেয়েটা আর কি মিয়া খলিফার ভিডিও দেখে খুবই কষ্ট পাইছে আফসোস করতেছে তার কষ্ট আর কান্না দেখা তো আসলে আপনারে দেখা আমারও মনে হইতেছে মানে মানে বিশেষ করে আপনার পমপম গুলো দেখার পরে আমারও মন চাইতেছে আমি আপনার কষ্টে কষ্টান্বিত হই আমি ইমোশনাল হতে চাই আপনার পমপম সরি স্যার আপনার ওই ভিডিও দেখার পরে কষ্টের ভিডিও দেখতে চাই আপনি দয়া করে একটা লিঙ্ক বাহির করেন আপনার আপনার কষ্টে আমরাও কষ্টান্বিত হব মানে বাঙালি যে কোন লেভেলের বোকা চোদা এসব না দেখার পর আসলে বোঝা যায় না মানে তুই মিয়া খলিফার ভিডিও দেখছ আর সানি লিওনের ভিডিও দেখো সেটা দেখার বিষয় নাই তুই এখানে কেন এসব নিয়ে টিকটক বানাইবি যাক মেয়ে হয়ে যেয়ে তুই মিয়া খলিফার ভিডিও দেখতে পারে আমরা ছেলে হয়ে কার ভিডিও দেখব কমেন্ট করে বলে দিও তো আমি বলুম না আমার শরম করে তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিও তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো সো উইদাউট টোয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক এন্ড ঠিকই ধরতে পারছো আজকে আমরা আবারও হার্ডওয়ার্ক পার্ট নিয়ে কথা বলতে যাচ্ছি যে পার্ট বাই পার্ট সিরিয়ালটা হইতেছে সো এই হার্ডওয়ার্ক পার্টটা অ্যাকচুয়ালি কিছুটা এরকম যে যে ভাই বাংলাদেশে কিন্তু অ্যাবিলিটি ছাড়া কোনো প্রকার মানুষই নেই যেমন ধরো যে ভাই টিকটকে গেলে অ্যাবিলিটি বাইর হয়ে পড়ে এক একজনের যে এক একটা অ্যাবিলিটি তা দেখা যায় টিকটকে যাওয়ার পরেই আর নাইলে ভাই তুমিই বলো যে এই বয় মানে এই যুগের মধ্যে কোন হালাই চুলের মধ্যে মাছ আঁকে কি মাছ লাগবো এই লন মাছ আমার তো মাছ লাগবে না আমার একটা বাঁশ লাগবে কেন ভাই অনেকে আবার বলবা যে কেন বাঁশ কেন তো ভাই আমার হাতে যেটা আছে ওইটা দিয়ে আমি ওর পিছনে ঠিক মতো ঢুকাইতে পারবো না মাইক্রোফোনটা একটু চিকন তো তাই মজা পাইবো না ও তো যদি একটা বাঁশ থাকে হাতের মধ্যে তাহলে বাঁশই ঢুকাই দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত সে বাঁশ ম্যানেজ করে দিবে না তাই আমি ভাবলাম যে তার আর একটা পানিশমেন্ট দেওয়া যায় অনেক ভালো হবে সেটা হলো ওরে দিয়ে হিজলার পুটকি ছাড়ানো এখন আবার অনেকে ভাবে যে সে যেহেতু মাছের কাজ করে তাহলে মাছ চুলে আট করতেই পারে অস্বাভাবিকের কি আছে তো ভাই আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই ভাই যারা যারা গার্মেন্টসে কাজ করে তাহলে কি তারা ওই মেশিনটা মাথার মধ্যে আট করে ঘুরবো সারা রাত খেলার পরেও বলবে কই রুমে যাও কাপড় পাল্টাবো হাই রে বাঙালি সারা রাত কি খেলার কথা বলছে বুঝা বড় দাই কি এ আন্টি সারা রাত কি খেলার কথা বলছে বুঝা বড় দাই আমার যে মনে হয় এই মহিলাটা বাহির থেকে পর পুরুষ আই না নিজের গোয়ার মধ্যে পুরুষের ওইটা লাগাই বন্ধু তিন দিন তোমার বাড়িতে গেলাম দেখা পাইলাম না কেমনে জানি গান্ডা বুইলা গেছি গা ওরে ওর ইস্কাওয়ালা ধীরে ধীরে চালা শুনলি কেমন দেখা যায় আমার তারপর যেহেতু সে জিজ্ঞাসা করছে তাকে কেমন লাগতেছে তাকে একটা কথা আমি বলতে পারি বিটিএস হিজলা ছিল তোমরা ওই যেগুলো টুনটুনি একদম ছোট যারা কোনো কাজ কাম করতে পারে না ওই কিছুটা ওই রকমই লাগতেছে আন্টিরে আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই তো যাই গান্টি আপনার সম্পর্কে বেশি কথা বলতে চেনে তবে হ্যাঁ যে যে অ্যালেক্স সবুজ ভাইয়াকে রোস্ট করতে চাও তারা তারা কমেন্ট বক্সে আমাকে জানাই দিও আমি অবশ্যই তাদেরকে নিয়ে ভিডিও বানাই দেবো কেননা আমার রোস্ট করা আর তোমাদের রোস্ট করা একই ধরতে গেলে মেয়েটা অনেক বুদ্ধিমান তাই তো সে ঘুরাইতে গেছে ভাগ্যের চাকা তাই তো মেয়েটা তার উন্নটা দুধের উপর থেকে সরায় দিল বুঝেছো কাকা দেখার বিষয় নাই কিন্তু হ্যাঁ সত্য কথা এটাই যে এটার উপরে কোনো সত্য কথা নাই আমার থেকে বড় তো তোরই মুখ কিন্তু কেমনে সম্ভব এটা তুই বুঝবি না জামাইরে নিয়ে থাকলে সুখে আগুন জলে কিছু ডাইনির বুকে
হীরার টুকরো জামাই আপনার সাকিব খানের থেকেও বেশি ফেমাস মানুষ, তাহলে তো অনেকের বুকে আগুন জ্বলবে। কেননা আপনি সাকিব খানের বউ হতে পারছেন, সবাই তো আর হতে পারলো না, সেই কষ্টে তারা জ্বলে। আর আপনাদের তো তাতেই চলে, টিকটকে গিয়ে ভিডিও বানান জামাই নিয়ে। আগে তো ভাবতাম শুধুমাত্র পোলা বাহিনী বিজনেস করে তাদের বউ নিয়ে, এরপরে দেখলাম এখন কিছু ম্যাগিও আছে যারা কেন বিজনেস করে তাদের জামাই নিয়ে। আরে যে তোমার যে জামাই সে কি করে কামাই? আর যদি কইরাও থাকে কামাই তাহলে তোমাকে দিয়ে কেন অনলাইনে বিজনেস করাই তোমার জামাই? দেখ সেই বোকা যদি একটু কষ্ট করে বলে দিয়েন যে ভালো ভালো বিজনেস করলে কেন বউ দিয়ে বিজনেস করতেছিস টাকা কামাই? ও মাত্র বুঝতে পারছে অ্যাকচুয়ালি বিষয়টাকে, ওই যে বইয়ের ফুল স্বাধীনতা দিয়ে দিয়েছে, বইয়ের দিয়ে বিজনেস করাইতেছে, যেহেতু তো বেসিক্যালি এই কারণে আর কি তার বইয়ের অহংকার বাইরে গেছে। মানে যে ছেলের চেহারা কুত্তার মতো না, হের বউ আবার হিডারেলি অহংকার করে কিনলে গিয়া। ওয়েমেন এই ভিডিওটা দেখে অনেক কিছু বোঝার আছে। এই ভিডিওটা দেখার পর মেয়েটার ইমাজিনেশনটা একটু চিন্তা করলাম যে মেয়েটা কি ইমাজিনেশন করলো। আসলে যা বুঝতে পারলাম দেখছো তো মেয়েটা কিভাবে উন্দ হয়ে রয়েছে, আসলে সে ভাবতেছে কেউ তার পিছন দিয়ে দিতেছে ইচ্ছে মতো। বলেন কি চুলকায় দিতেছে, একটু চুলকায় দিতেছে, পিড়ে হয়তো বা চুলকার না আছে। তো বিশেষ দ্রষ্টব্য জানাইতেছি ভাই বন্ধু তোমাদের কাছে যে ভাই অ্যাকচুয়ালি আমার চ্যানেলে বর্তমানে অনেক ডাউন যাইতেছে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই ভিডিওগুলো শেয়ার করে দাও ভাই প্লিজ, আর কিছু তোমাদের কাছে বলার নাই। আর ভাই দুই তিনটা গালি খাইতে পারবে না তোমার এই বন্ধুর জন্য, ভাইয়ের জন্য দুই তিনটা গালি খাইলে খাও বন্ধু বান্ধবের কাছে, বিষয়টা শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, তার থেকে বেশি আর কিছু বলবো না, তার থেকে বেশি আর কিছু রিকোয়েস্ট করবো না, জাস্ট এটাই বলবো ভাই ভিডিওটা শেয়ার করো, তুমি লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বা না করো, কিন্তু হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করো, কেননা ইদানিং চ্যানেলটা অনেক ডাউন যাইতেছে যা নিজের কাছে খারাপ লাগে। সিরিয়াসলি ভাই এভাবে চলতে থাকলে হয়তো বা আমি নিজে একদিন ভিডিও করা বন্ধ করে দিব, কেননা এইভাবে ভিউজ আসলে ভাই আমার সিরিয়াসলি ভালো লাগে না। মানে এত কষ্ট করে যে ভিডিও বানাই তোমাদের জন্য, পার ডে ভিডিও বানাইতেছি সপ্তাহে একটা গ্যাপ পরে মাঝে মাঝে পরে কিনা তাও পড়তে দেই না সচরাচর, কিন্তু যখন ভিউজটা আসে না ভাই সিরিয়াসলি ভাই কলিয়াটা ভাইটা যায়। এত কষ্ট করে ভিডিও বানাই যদি ভিউজ না আসে তাহলে ওই চ্যানেলের কোনো দামই নাই ভাই। তো আশা করি বুঝছো ভাই, প্লিজ শেয়ার করো। আরে কত টিপা টিপি করবে, এবার অন্তত একবার লাগাও। আমি মোবাইলের চার্জ। ওকে আর ভিডিও কলের সাবজেক্ট বাদ দিয়ে দাও না, এবার একটু রিয়েল লাইফে চলে আসো, আমারটা তোমারটাই লাগাবো। বলেন কি সি 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 মানে আমি যেটা বুঝতে চাইতেছি তার মোবাইলটা আমার চার্জার দিয়ে লাগানোর কথা, আসলে আমার মোবাইলের চার্জারটা একটু স্লো তো তাই আর কি একটু দেরি করে চার্জ হবে। আর বুঝাই লও যে কোন চার্জার লাগাবো আমি তার ওই জায়গায়। আমার জন্য